সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একজন নির্যাতিত নারীর জীবনের গল্প শুনতে। তো দর্শক, আমরা এই নারীর সাথে কথা বলি যে তার জীবনে কি ঘটেছিল, আজ কেন সে অসহায়। তো আমরা এই নারীর সাথে কথা বলি, চলুন। আপা সালাম আলাইকুম। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো। তো আপা, আপনার এই যে এখানে তিন ছেলে মেয়ে আমরা দেখতে পাচ্ছি, তা আপনি মেয়ে এক, মেয়ে দুই ছেলে? আচ্ছা, তো ওদের বাবা কোথায়? ওদের বাবা নাই। নাই মানে কি মারা গেছে? মারা যায় না, জীবিত আছে, মানে বিয়ে করছে। বিয়ে করেছে? আচ্ছা, তো আপনি, আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 12 বছর চলতেছে। আপনি কি বাবা মার দেখে শুনে বিয়ে দিয়েছে, না আপনি সম্পর্ক করে বিয়ে করছেন? পছন্দ করছে, করোনার পরে গার্ডিয়ানরা জানাইছে, তারপরে গার্ডিয়ানে বেড়াই দিচ্ছে। মানে পছন্দ করছেন আপনি? হ্যাঁ, পছন্দ করছে। সে পছন্দ করছে, আপনিও পছন্দ করছেন, উভয় পক্ষ দুজনেরই পছন্দ ছিল। আচ্ছা, উভয় পক্ষ দুজনেরই পছন্দের মধ্যে এরপরে বাবা মাকে জানাইছেন, তারা বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আপনার যেহেতু উভয় পক্ষ দুজনেরই পছন্দ, সেখানে তো আসলে বাবা মায়ের কিছুই বলার থাকে না। এখন ওদের বাবা কোথায়? এখন ওদের বাবা বিয়ে করে মানে কোন দিকে চলে গেছে কোনো খোঁজ নেই, খবর নেই। আচ্ছা, এখন ওদের বাবা বিয়ে করে কোন দিকে চলে গেছে সেটা কোনো খোঁজ খবর নাই? আচ্ছা, তাদের কোনো খোঁজ খবর নাই। এটা কতদিন হয়েছে? এখন 4 বছর চলতেছে। 4 বছর। আচ্ছা, 4 বছর আগে যখন এই তিন ছেলে মেয়ে আমরা দেখতে পাচ্ছি যে এদের বাবা যখন ছিলেন, তখন কি কেমন ছিল, আপনার সংসারটা কেমন কাটছিল? অত বেশি সুবিধা ছিল না, তারপরে মানে ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতাম না। অত বেশি ছিল না বলতে একটু মানে ব্যাপারটা ভাঙ্গা বলেন। খেলাধুলা করতো, অভাব অনাটন ছিল। হ্যাঁ, পরে অভাব অনাটন থাকতো, পরে বারবার বাপের বাড়িতে পাঠাইতো টাকা পয়সা দেওয়ানোর লাগে। তো যে সময় যা পাইতো বাবা মা দিত, তারপরে গাড়ি কিনতো টাকা দিতে বসে টাকা দিচ্ছে, ঘর করছে, ঘর করে 1 সপ্তাহ আর বাইয়া ঘুমাইতাম পারি না, 1 সপ্তাহ থাকতাম পারি না, বাপের বাড়ির টাকা নিয়ে ঘর করছে। করোনার পরে, ঘর করোনার 1 সপ্তাহ পরে মানে সে আমার বাপের বাড়িতে আমার ভাড়া দিচ্ছে, কইছে যে টাকা আনানোর লাগে। পরে আর মানে এই বাড়িতে আসছে, আর পরে শুনি হে বিয়ে করছে, কিভাবে করছে কেমনে করছে তাও ভাই আমি জানি না। পরে শেষ আর কি করি, মেয়ের আর কোনো খোঁজ খবর নাই, কোনো যোগ নাই, জিজ্ঞাসা নাই, ছেলে সন্তানের কোনো খবর লয় না, খাই আছে না না খাই আছে, কিভাবে আছে কেমনে আছে, আজ 4 বছরের কোনো খোঁজ খবর নাই। নিরুপায় এখন মানে আরেকজনের দরজায় কোনো রকম কাজকর্ম করে 3টা সন্তান চালাইতে আছে, খাওয়াইতে আছে। আচ্ছা, তো এই যে আপনার স্বামীর হঠাৎ করে কোনো খোঁজ খবর নাই, এই মানে কোথায় আছে, মানে কি হয়েছিল? তো হঠাৎ করে কোথায় গেল, মানে আপনি কোনো ধরনের কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা? খোঁজ খবর লয় মানে পুরো বাড়ি মানে বেকার থেকে শুনে আর বলে ফলান, মানে আরেকটা বিয়ে করেছে। তো আপনারা তো দেখে শুনে বিয়ে করছেন, তো এর মধ্যে আরেকটা বিয়ে করে কিভাবে সে? কিভাবে করছে কেমনে? আচ্ছা, তো আপনি কি বুঝতে পারেন নি সে অন্য কাউকে ভালোবাসে? না ভাই, এরকম মানে কোনো কিছু করে না, এরকম কোন কিছু দেখাও না আমার, কিভাবে ভাবে হে গাড়ি চালায় তো কত প্যাসেঞ্জার হে রে ফোন দিতে পারে, হে ড্রাইভার মানুষ অনেক প্যাসেঞ্জাররা ফোন দিব গাড়ি জন্য যাইব, এভাবে তো আমি এর সার্চ করতে পারি না, কিছু জিজ্ঞাসা করতে পারি না। ভিতরে ভিতরে কি করে না করে আমি তো জানি না, আমি জানি যে আমার স্বামী গাড়ি নিয়ে চলে গেছে, এতটুকু পর্যন্ত ভিতরে যে সে এরকম কিছু করতেছে না কি বা করে তাও আমি জানতাম না। পরে বাপের বাড়িতে আসছি আর হে মানে বেড়ানে রসুল্লা দিয়ে আমার এই বাড়িতে ফাড়াইছে, ফাড়াই দিয়ে হিয়ার পরে হে ওই বল ওই ফলাই গেছে। পরে আমার লোকজনে ফোন দিয়ে কইছে যে মানে হে দেন অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে।
মানে অন্য মানুষ আপনাকে বলেছে। আচ্ছা, তো এই আপনার স্বামী যখন আপনার সাথে সংসার করত, তখন সে আপনার সাথে আচরণগুলো কেমন ছিল? আচরণ ভালোই ছিল। ভালোই ছিল। আচ্ছা, তো এখন আপনার স্বামী যে আরেকটা বিয়ে করেছে, সেটা কি আপনি শিওর হয়েছেন? শিওর আরেক জায়গায় বিয়ে করছে, এটা শিওর হয়েছেন আপনি? তো এটা আপনি কিভাবে শিওর জানেন? আমি তো ঘর করছি, আমি ঘর করানোর পরে দিয়ে আমার কাছে যে আমার বাপের বাড়িতে আসার জন্য, তো আমি আমার বাপের বাড়িতে আসছি, ঘরে সব কাজ কমপ্লিট করছি, সব কাজ মানে শেষ করছি, পুরো ঘর হয়ে গেছে। আমার কয়ে যা তোর বাপের বাড়ির মেদিনী যা যায়া কিছু টাকা আমার লাগে দাঁড়ান, আর দুদিন থাকি। তো আমি খেয়াল করছি ঠিক আছে, কদিন যে থাকিয়া হেমন আব্বারে বলবো টাকা দেওয়ানোর লাগে, আব্বা টাকা দিলে টাকা লোক চলে যাই, আর হে রাত রাইব কইছে এ কথা কই, মানে আমার এই বাড়ির দিকে ফার করে দিচ্ছে। দাওয়ানোর দুদিন পরে এর ফোন দিতে আসি, ফোন দিতে আসি, কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে কাটি দে, ফোন দিলে কাটি দে। হে দ্বিতীয়বার ফোন রিসিভ করে গালাগালি করে, তারপরে মেয়ের অসুখ করছি, ছেলের অসুখ করছি, মানে এরকম অনেক রকমের কথা বলছি, কোন জায়গা কে আসবে সোজান খোঁজটা পায়, কোনো খোঁজ আর পাইনি, আমি কোনো খোঁজ আর পাইনি। না পাওয়ানোর পরে দি রয়েছি আমার বাপের বাড়ির মেদিনে পরে আমার মানে দুঃসম্পর্ক এক ভাই ওরে ফোন দিয়ে কয়েছে যে এলে দি তো জামে তো অন্য একটা মেয়ে এলে চলে গেছে। আমি কি শিউজ জানে নিকো হ শিউজ জানে, তো আমি কাছে ঠিক আছে তাহলে আমি আইতে আসি। তো আমি গেছি বাপের স্বামীর বাড়ি, যাইয়া দে ঘর খালি হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি জিগেছি, কেউ কো কেউ জানে না, হলে সবাই জানে। তো পরে আর কি করিব, পরে বাবা মা যাই মানে নিয়ে এসছে আর আবাইন ওইখানে মেদিনে আমার অনেক টর্চার করছে, মারধর করছে। কেন কে মারধর করছে? আমার ভাগ্নি মানে ওই বাবা ওর বাপে মানে এটার গুলি চলছে আর মানে কারা দিয়ে মার দেওয়া হয়েছে? মানে আমার ননদ ঘরে দিয়ে আর ভাগিনা গো ভাগ্নি ঘরে দিয়ে মারধর করছে আমার। কেন করছে? আমার আমাদের পরের দিন মানে এর বাপের হলো শালিশাওয়ার কথা, মানে যে বিয়ে করিব বলে চলে গেছে। তো পরে শালিশালারা কইছে আর এন চেয়ারম্যান মেম্বার বেড়ায় বসছে, বসে কইছে যে তিনটা ছেলে সন্তান আছে, এখন এই তিনটা ছেলে সন্তান লই এ কই যাইব, তো এ কিভাবে রাখবো কেমনে রাখবো, এটা মানে একটা ডিসিশন না আনার লাগে হেরা বইতে চাইছিল। বৃহস্পতিবারে মানে শালিশের ডেট ডাকছে, মেম্বার আর চেয়ারম্যানে বইব, হেয়ার পরে এ কিচ্ছু কি জান শালিশটা ভাঙে যান আমার মাইদের করছে। করোনার পরে আমার গার্ডিয়ান শুনছে, শুনে যাওয়ার পরে আমার নিয়ে আসছে, নিয়ে আসছে তাদের এখন বাপের বাড়িতে থাকতে। তো আপনারা যখন নিয়ে আসছে তখন আর চেয়ারম্যানের সাথে আপনারা কথাবার্তা বলেন? বলছে। তো তখন চেয়ারম্যান কি বলছে? চেয়ারম্যানের মানে ফাত্তা দেন আসে, চেয়ারম্যানের অনেকবার সে ডেট দিচ্ছে মানে বসবো বসবো। চেয়ারম্যানের কি ক্ষমতা বেশি না আপনার হাজবেন্ডের ক্ষমতাটা বেশি? চেয়ারম্যানটা তো তার মানে হের বাবা আবার চৌকিদার মানে চেয়ারম্যানরে একটু ইয়ে করে হেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন ছেলে মেয়েদের, আপনার স্বামী তো 4 বছর আগে বিয়ে করে চলে গেছে, এই যে আমরা আপনার কোলে একটা বাচ্চা মেয়ে দেখছি, এই বাচ্চাটার বয়স কত? এর বয়স এখন 3 বছর পুরো। 3 বছর 4 বছর চলতেছে মানে ওটা বুঝলাম না, 4 বছর হয়েছে আপনার স্বামী মানে আপনার সাথে যোগাযোগ নেই, তাহলে এর বছর এর 3 বছর পরে অনেক পরে ঘটনা ঘটছে, এ হওয়ার পরে তাহলে তখন বুকে দুধ খেতেছে। আচ্ছা, কয় মাস থাকতে এর বয়স? ওর আসল তো মনে আচ্ছা 2-3 মাস এরকম হবে। আচ্ছা, তো এই যে 2-3 মাসের বাচ্চাটার দিকে তাকায় তার মায়া লাগে নাই? আচ্ছা, তো এখন আপনি কি করছেন? এখন ভাইয়া অন্য জনের তো ঘরে মেদিন কাজকর্ম করি, মানে কোন রকম বাচ্চাদেরকে খাওয়াই চলে, পড়ালেখা করাইতাম পারি না, ওরকম ওরকম ঠিক মতন খাওয়াইতাম পারি না, আরেকজনের দরজা যদি কাজকর্ম না করে তারপরে বাচ্চা করে খাওয়াইতাম পারি না, নিরূপায় মানে আরেকজনের দরজার মেদিনে কাজ করি কোন রকম তাদের পেট চলে আর অত বেশি মানে পারি না। তো এদেরকে কি স্কুলে ভর্তি করেছেন? পড়ে। তো খরচা টর্চা চালাতে পারেন? কোনো
রকম চলে বেশি পারেন। আপনি কি করেন, আপনি কি কাজ করেন এখন? মানে আরেকজনের ঘরে থাকি। মানে আরেক বাসায় কাজ করেন? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বাবা ছেড়ে চলে গেছে এই সন্তানদেরকে, অথচ মা ছেড়ে যেতে পারে নাই। তো আমরা যারা আছি আসলেই আমরা সন্তানদেরকেও মূল্যায়ন করি না, ঘরের স্ত্রীকেও মূল্যায়ন করি না। আমরা যাকে সুন্দর দেখি তাকেই বিয়ে করতে পারলেই হয়, কিন্তু আসলে আমাদের সংসারে যে আরেকটা ছেলে মেয়ে আছে, আমাদের ওয়াইফ যে আছে, আমরা আসলে সেই দিকে কখনোই চিন্তা রাখি না। তো আপা, এখন আপনার এই সন্তানদেরকে মানুষ করতে তো আপনার অনেক পরিশ্রম হচ্ছে, তো আপনি এই যে মানুষের বাসায় কাজ করে কয় টাকা পান? যার বাসার মধ্যে এখন কাজ করে সে মাসে মানে বেতন 3,000 টাকা দেয়। তো 3,000 টাকা কি আপনার এই সন্তানদের খরচ হয়? তাহলে এখন আপনি কি করতে চান? আপনি কি হাতের কোনো কাজ জানেন? জানেন না। দর্শক আপনারা দেখছেন এই নারী, এই যে আমরা দেখাচ্ছি তিনটি বাচ্চা, কি সুন্দর দেখতে, ফুটফুটে বাচ্চাদেরকে রেখে চলে গেছে। মাসে 3,000 টাকা 4,000 টাকা বাসায় মানুষের বাসায় কাজ করে যে টাকাটা আয় করে, সেটা তো এই তিন ছেলে মেয়েরই হয় না। তো আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? তো আপু, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? জি বলেন। ভাইও বোনেরা, আপনাদের কাছে আমি মানে একটা আবেদন জানাচ্ছি, যেন আমার ছেলে সন্তানদেরকে মানুষের মতন মানুষ করতে পারি, ওদেরকে যেন পড়ালেখা করে ওদের মর্যাদাটা যেন দিতে পারি, বড় যেন করতে পারি, এইটুকা জিনিস আপনাদের কাছে চাচ্ছি, যদি পারেন আমার সাহায্য করবেন। আচ্ছা, তো আপা, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, যে আপনার তিন সন্তানের দায়িত্ব নিতে চায়, তো সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন? যদি ছেলে সন্তান তিন দায়িত্ব নেয় নিলে, যদি সে আমার গ্রহণ করে আমার তিন ছেলে সন্তান নিয়ে, তাহলে বসবো। আর যদি আমার ছেলে সন্তানকে নিয়ে কেউ যদি মানে না চায়, তাহলে আমি বসতাম না। আমার ছেলে সন্তান কিভাবে আমি মানুষ করবো, কেমনে করবো, মানে ওইটাই একটু ইয়ে করবো। আচ্ছা, আপনার এই ঠিকানাটা আমাদেরকে একটু বলবেন। আপনার এখানে ধরেন লক্ষ্মীপুর থেকে আসলে, ঢাকা থেকে আসলে কিভাবে আসতে হবে আপনার এই ঠিকানায়? তারপর আপনার ঠিকানাটা একটু সঠিকভাবে বলেন, যদি কি আমাদের কোনো দর্শক আসতে চায় আপনাকে দেখতে, বলেন আপা। গ্রাম সোনাপুর। হ্যাঁ, বাড়ির নাম দেনজিবাড়ি। হ্যাঁ, সোনাপুর দেনজিবাড়ি বাড়ির নাম, গ্রাম সোনাপুর। আচ্ছা, ঠিক আছে। তো আপা, থানা জেলা লক্ষ্মীপুর। আচ্ছা, তো আপা, আপনি আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? জি আছে। আপনার কি ফোন নাম্বার আছে? জি। তা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। জি বলেন, একটু জোরে বলবেন। তো আপু, আপনার নাম্বারটা বলেন একটু। 013 087 087 059 059 05 05 আপনার নাম? মুন্নি আক্তার। আচ্ছা, তো আপা, মানে আপনার তিন সন্তানের যে দায়িত্ব নেবে তার কাছে আপনি বিয়ে বসবেন। তো দর্শক, আপনারা একজন দুঃখী নারীর কথা শুনলেন। তো আমরা আসলে যারা বাবা, শুধু মায়ের দোষ না, বাবারও দোষ আছে, বাবারা সন্তানকে আসলেই ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এই তিনটা সন্তান রেখে কোনো বাবা যেতে পারে? পারে না। তো দর্শক, আমাদের এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।